আসসালামু আলাইকুম। ইকবাল সেট থেকে কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাস এ আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক পদার্থবিজ্ঞান। তোমরা যারা এই সময় ভিডিও ক্লাসটি দেখছো তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে একটি ছোট্ট অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য প্রথম অধ্যায় থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার যে অংশটুকু তোমাদের সাথে আজকে আমি প্রথম শেয়ার করব সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এই প্রথম সূত্রের কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে। এই প্রথম সূত্রের ক্ষেত্রে বলা যায় যে আমাদের যে পূর্ববর্তী বৎসর 2019-এ যে বোর্ড পরীক্ষাটা সম্পন্ন হয়ে গেল, এখানে তাপগতিবিদ্যার ঢাকা বোর্ডে বিশেষ করে তাপগতিবিদ্যার প্রথম সূত্র চলে এসেছিল। এটা দুইটা অপশন ব্যাখ্যা করার জন্য আছে। দুই মার্কসের প্রশ্ন এসেছিল, অনুধাবনমূলক প্রশ্ন। এই প্রশ্নটিতে তোমার দুটি পার্ট আছে, নাম্বার এক জেমস জুল এর একটি সূত্র, আবার ক্লসিয়াসের আইটি বিবৃতি আছে। এই জুলের সূত্রকে একটু মডিফাইড করে বা একটু রেক্টিফাই করে সূত্রটি প্রদান করে। এই দুটো সূত্র যে কোনো একটি উত্তর প্রদান করলে উত্তর সম্পন্ন হয়ে যায়। তো আমরা এখন দেখব প্রথম অংশটুকু নিয়ে আলোচনা করব। প্রথম অংশের ক্ষেত্রে দেখো যে তাপগতিবিদ্যার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স জুলের সূত্র আমি লিখে রেখেছি। তো আমি জুলের সূত্র দিয়ে শুরু করব। জুলের সূত্র শুরু করার পূর্বে আসলে বিষয়টা কি একটু তোমাদের সাথে আলোচনা করো। বিজ্ঞানী জেমস পেস্কট জুল বলা হয়, 1849 সালে তিনি তাপ ও যান্ত্রিক শক্তি, তাপ এবং যান্ত্রিক শক্তি এই দুটোর মধ্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠিত করেন। এই যে সম্পর্ক প্রতিষ্ঠিত করেন বলে তার এই সূত্র নামকরণ করা হয়ে থাকে জুলের সূত্র। অর্থাৎ জুলের সূত্র মানে আমরা কি বুঝবো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, একটা অরেকটা কি সেমি রূপ আর কি। তো এই জুলের সূত্র ক্ষেত্রে আমরা ছোট তিনটা অংশ একটু দেখে নিই। প্রথম দেখব এমনটি যান্ত্রিক শক্তি তাপ শক্তি পৃথক আছে। আমরা একটু দেখতে চাই এভাবে যে যান্ত্রিক শক্তি তাপ শক্তি ও পৃথক আছে, তিনটা অংশ দেখো আমরা লিখে রেখেছি। এই তিনটা অংশ ক্ষেত্রে আমরা সূত্র ক্ষেত্রে একটু সরাসরি একটু কথা বলব যে যখন যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপ শক্তি এবং তাপ শক্তিকে পরিপূর্ণভাবে কৃতকাজে রূপান্তরিত করা হয় তখন এই কৃতকাজ তাপ শক্তি পরস্পর সমানুপাতিক হয়। অর্থাৎ কি বলবো দেখো সূত্রে, বলো যখন এই যান্ত্রিক শক্তি তুমি কি সে রূপান্তরিত করবো তাপশক্তিকে এবং এই যে তাপ শক্তি এটাকে পরিপূর্ণভাবে কাজে রূপান্তরিত করা হয় এবং এই কাজটি এই আমাদের ওয়ার্ক মানে কৃতকাজ ডাব্লু তাপ শক্তি কিউ এই দুটো পরস্পর সমানুপাতিক হবে। এই ডাব্লু এবং কিউ কৃতকাজ তার পরস্পর কি হবে, তাপের সমানুপাতিক হবে। তাহলে দেখো সূত্রটি আমি আরেকবার পুনরায় বলি, যখন যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করা হয় তখন তাপশক্তি পরিপূর্ণভাবে কৃতকাজে রূপান্তরিত হয় এবং এই কৃতকাজের পরিমাণ তাপশক্তি পরস্পর কি হবে, সমানুপাতে পরিবর্তিত হয়। এতটুকু হচ্ছে মূল সূত্র। তো এরপরে বলা হয় যদি দেখ আমরা এখান থেকে বলতে পারি যদি কৃত কাজ ডাব্লু ও উৎপন্ন তাপ কিউ হয় তবে জুলের সূত্র হতে পারে, জুলের সূত্র হতে পায় ডাব্লু সূত্র টু কিউ। দেখ এটাকে বলে প্রপোর্শনাল টু অর্থাৎ সমানুপাতিক চিহ্ন। তো আমরা এই সমানুপাতিক একটা বিশেষ অর্থ আছে, কি অর্থ জানো দেখো, এই যে দেখো এটা তাপ আর এটা কিন্তু কাজ, যদি তাপ বৃদ্ধি পায় কাজের মান বৃদ্ধি পাবে, আবার তাপ যদি কমে যায় তাহলে কিন্তু কাজের মান কি হবে, কমে যাবে। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি দেখো ডাব্লু ইজ ইকুয়াল টু জে কিউ। আমরা এখানে লিখব জে হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক,
যান্ত্রিক তুল্যাঙ্গ বা এটার আরেক নাম আছে বলেন সমানুপাতিক ধ্রুবক। এখান থেকে আমরা একটু সম্পর্ক দেখব। দেখো আমরা যে ইজিগাটো লিখতে পারি ডাব্লু বাই কিউ, এইটা দেখো এইটুকু কিন্তু বোর্ড পরীক্ষা যেন 2 মার্চ সম্পন্ন হয়ে গেছে। আরেকটি প্রশ্ন বোর্ড পরীক্ষা আসে যে 1 জুল কাকে বলে, আমরা একটু এখান থেকে 1 জুল দেখে নেব। 1 জুল অর্থাৎ 1 জে কাকে বলে, দেখো এখানে কি আছে দেখো তো, আমাদের যে সমীকরণে এখানে কৃতকাজ কৃতকাজ ডিভাইড বাই তাপ, অর্থাৎ একক তাপ উৎপন্ন করতে খেয়াল করো এই যে জে, আমি এটা লিখলাম 1 জুল ইজ ইকুয়াল টু 1W ডিভাইড বাই 1Q লিখলাম। একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় অর্থাৎ যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় তাকে 1 জুল বলা হয়। তাহলে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে কি বলা হয়, 1 জুল বলা হয়। একটু আমরা এককের ক্ষেত্রে একটু দেখে নেব, আসলে এককের কথা কি বলে দেখো আমরা এখন একটু দেখব। দেখো তোমরা একটু তার আগে বলে নি যে তাপের পূর্বে একটা একক ছিল হচ্ছে ক্যালোরি, বিজ্ঞানী ক্যালোরি তিনি হচ্ছে তার নাম অনুসারে তাপের একক ছিল ক্যালোরি, এবং পরবর্তীতে তাপের একক তোমরা জানো হচ্ছে জুল। এসআই পদ্ধতিতে, এসআই শব্দ অর্থ হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, এসআই পদ্ধতিতে তাপ এবং শক্তি জানো যে কৃতকাজ শক্তি তাপ প্রত্যেকের একক হচ্ছে জুল, সেক্ষেত্রে আমাদের এসআই পদ্ধতিতে কাজের একক হচ্ছে 1 জুল এবং তাপের একক 1 জুল। দেখো এর কিন্তু একক বিহীন, একক বিহীন হয়ে যায়। তাহলে আমরা বললাম এসআই পদ্ধতিতে উভয়ের একক যখন এমনটি হয়ে যায় এমন হয় অর্থাৎ একক বিহীন, অর্থাৎ এখানে ব্যাপারটা হয় ডাব্লিউ জিগন কি হয়ে যায় তখন এই এককের কিন্তু জুলের কোনো প্রয়োজন পড়ে না। এখন আমরা দেখে নেব যে আসলে এই অংশ থেকে বোর্ড পরীক্ষায় কেমন একটা প্রশ্ন আসে, তার আগে একটু বলে দেবো পরীক্ষিতভাবে বিজ্ঞানী জেমস বেস্কেট জুল এই জে এর মান গ্রহণ করেছিলেন 4.2 জুল পার ক্যালোরি, এটা গ্রহণ করেছিলেন। এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে। এমসিকিউ প্যাটার্নের আমি আরেকটা অংশ বলে নিই যে এমসিকিউ প্রশ্ন শুধু যে আসে ব্যাপারটা এমন হলেও এখান থেকে বোর্ড পরীক্ষার প্রশ্ন চলে আসে, এখান থেকে জুল আসে। তো আমরা এই অংশ দেখতে পারি, এই অংশের পরে আমরা একটু বলবো যে অ্যাকচুয়ালি যে কিউ, এই কিউ এর তোমার আপেক্ষিক তাপের সাথে কিছু রিলেশন ছিল। আমরা দেখলাম জে ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ, দেখো ডাব্লু হচ্ছে কি, কিন্তু ডাব্লু জিগাটো কি জানো তোমরা, এম জে এস, আমি কিছু সূত্র কয়েকটা ফর্মুলা একটু বলি, দেখো এম জি এস তোমরা এটা জানো, আর কিউ জানো কি এম এল এফ তোমরা নিশ্চয়ই জানো, এই যে 9 নম্বর পড়ে আসছে কিউ তাপ ইজ ইকুয়াল টু এম এল এফ, এল এফ ফ্রিজিং পয়েন্ট বরফ বিন্দু, বরফ বিন্দুর আপেক্ষিক তাপ তে পর্যন্ত থাকবে, আমরা এখানে কেটে দিলে লিখতে পারি জিএস বাই এন এফ। আজকে এ পর্যন্তই ভিডিও ক্লাসটি, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।